আগেই স্টেপলারের পিন দিয়ে মালা তৈরির রেকর্ড করেছেন, এবার আপেলের বীজ দিয়ে মালা তৈরি করে গিনেস বুকে নাম তুলতে চলেছেন নদিয়ার যুবক। গত বছর স্টেপলারের পিন দিয়ে মালা তৈরি করে গিনেস বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলেছিলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা অনুপম সরকার। এবার আপেলের বীজ দিয়ে মালা তৈরি করে নিজের নাম রেকর্ড বুকে রাখতে চান তিনি। ইতিমধ্যেই মালা তৈরির কাজ প্রায় শেষ। আপেলের বীজ বিষাক্ত, সে কারণেই এই বীজ দিয়ে মালা তৈরি করে গোটা বিশ্বকে বার্তা দিতে চান তিনি। 18 বছর আগে পোল্যান্ডের বাসিন্দা এক যুবক 820 ফুট দৈর্ঘ্যের একটি মালা তৈরি করেন আপেলের বীজ দিয়ে। তার নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডসে। তাকে চ্যালেঞ্জ করে দ্বিগুণ মালা বানিয়ে নতুন রেকর্ড করতে চলেছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা পেশায় বাচিক শিল্পী অনুপম। ইতিমধ্যেই তিনি আবেদনও করেছেন কর্তৃপক্ষের কাছে, খুব দ্রুত সাফল্য পাবেন বলেও আশাবাদী তিনি। ইউটিউব থেকে জানতে পারি যে আপেলের বীজ মারাত্মক বিষাক্ত, এটা থেকে সাইনাইড পাওয়া যায় এবং এই সাইনাইড আমাদের শরীরে ভীষণভাবে ক্ষতি করে। কতটা ক্ষতি করে, যে নির্দিষ্ট পরিমাণের ওপরে যদি আমাদের শরীরে প্রয়োগ করে, যদি আমরা খেয়ে ফেলি তাহলে আমরা কোমায় চলে যেতে পারি বা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আপেল বীজের যে মালাটা 84 দিন পার ডে আমি 15 থেকে প্রায় 18 ঘন্টা এরকম কাজ করেছি, নিয়ার অ্যাবাউট 3 লাখের কাছাকাছি আপেল বীজ ব্যবহার করা হয়েছে। কাউন্টিং মেথডে অ্যাভারেজ করা হয়েছে, অ্যাভারেজ করে যেটা পাওয়া গেছে যে 2,75,000-এর ওপরে 12 কিলো আপেল বীজ। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।